আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি দেখাবো ট্যাগ কোশ্চেন্স। আপনারা জানেন তিন ধরনের প্রশ্ন করা যায়, আর সর্বশেষ হচ্ছে ট্যাগ কোশ্চেন। এটি হচ্ছে কোনো প্রশ্নের বা বাক্যের শেষে কোনো একটি প্রশ্ন জড়িয়ে দেওয়া। এখন দেখুন এই ট্যাগ কোশ্চেন কোন কোন ক্লাসের ক্ষেত্রে প্রয়োজন, বিশেষ করে এসএসসি এবং এসএসসি এই ক্ষেত্রে ট্যাগ কোশ্চেন বা ট্যাগ কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। আর এই বিষয়গুলো আপনারা ট্যাগ কোশ্চেনকে সবসময় সহজ মনে করেন, আর এই বিষয়কে আরও সহজভাবে সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য এবং আগত পরীক্ষায় কীভাবে ভালো করে ট্যাগ কোশ্চেনের উপর সুন্দর আনসার দিতে পারেন এই চেষ্টার জন্য আমরা ট্যাগ কোশ্চেনের উপরে বিশেষ একটি ক্লাস দিয়েছি এবং সংক্ষিপ্তভাবে এই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করেছি। ট্যাগ কোশ্চেন জানার জন্য আপনাকে এই ট্যাগ ফর্মগুলো, যাদেরকে বলে যে পজিটিভ অ্যাটিচুয়েড অ্যান্ড নেগেটিভ অ্যাটিচুয়েড, এই বিষয়গুলো অর্থাৎ হ্যাঁ এবং না সংক্ষিপ্ত কীভাবে হয়, এখানে ইংরেজি এবং সংক্ষিপ্ত রূপ পাশাপাশি বাংলাগুলো লিখে দেওয়া রয়েছে, যা আপনার স্পিকিং বিশেষ করে ইংরেজি বলার ক্ষেত্রে এই বিষয়গুলি খুবই কাজে লাগবে। তাই ট্যাগ কোশ্চেন সম্পর্কে যারা বিস্তারিত জানতে চান, বুঝতে চান, আমাদের খান মেথড কর্তৃক প্রকাশিত এই বইটির মাধ্যমে আপনি একদম ভালো করে সারা জীবনের জন্য ট্যাগ কোশ্চেন পরে শেষ করতে পারবেন। আর যারা ইংরেজির এ টু জেড সব কিছু জব লেভেল থেকে শুরু করে সব ক্ষেত্রে ভালো করতে চান, তারা এই বইটি ফলো আপ করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো রাখবেন, এই প্রত্যাশায় রাখছি ইনশাআল্লাহ।